Bismillahirrahmanirrahim. Hello viewers. সবাইকে শুভেচ্ছা জানিয়ে মহান আল্লাহর নামে শুরু করছি আবারও একটি গুরুত্বপূর্ণ ক্লাস। আমি জনাব শফিকুল ইসলাম, প্রভাষক সমাজকর্ম, সরকারি কৃষ্ণপুর হাজি আলী আকবর কলেজ। তো আজকে আমরা সমাজকর্মের একাদশ দ্বাদশ শ্রেণীর সমাজকর্ম প্রথম পত্রের 1601 সালের দরিদ্র আইন নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো 1601 সালের বা এলিজাবেথীয় দরিদ্র আইন একে বলা হয়। তো এলিজাবেথীয় দরিদ্র আইনটা কি বা 1601 সালের দরিদ্র আইন কি? 1601 সালে ইংল্যান্ডের পার্লামেন্টে দরিদ্রদের কল্যাণে যে নতুন আইন প্রণয়ন করা হয় তাকে এলিজাবেথীয় বা 1601 সালের দরিদ্র আইন বলা হয়। তো এটা সাধারণভাবে বলা হয় বা অনেক এভাবেও বলা যায় যে এলিজাবেথীয় দরিদ্র আইনকেই, অর্থাৎ এলিজাবেথ কর্তৃক ইংল্যান্ডের দারিদ্রতা নিরসন করলে নিরসনের জন্য যে আইন প্রণয়ন করা হয় এলিজাবেথ কর্তৃক ইংল্যান্ডের দারিদ্রতা নিরসনের জন্য যে নতুন আইন প্রণয়ন করা হয় তাকে এলিজাবেথীয় বা 1601 সালের দরিদ্র আইন বলা হয়। তবে ডব্লিউ ফিডল্যান্ডের ভাষায় দ্য পুয়ার ল অফ 1060 অফেন রেবার টু এস 43 এলিজাবেথ ওয়াজ এ কোয়ান্টিফিকেশন অফ দ্য প্রিসিডিং পুয়ার রিলিফ লেজিসলেশন। 1601 সালের দরিদ্র আইনকে 43তম প্রয়াস বলা হয় যা পূর্ববর্তী দরিদ্র ত্রাণ আইনগুলোর সমন্বয়। ডব্লিউ ফিডল্যান্ডার ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার 5th এডিশন 1997 পৃষ্ঠা 16। তবে দরিদ্র আইন সম্পর্কে আমরা সহজভাবে একথা বলতে পারি যে 1349 সালে রাজা তৃতীয় ইয়ার্ডর্ট প্রণীত ইংল্যান্ডের প্রথম দরিদ্র আইন থেকে 1597 সাল পর্যন্ত প্রণীত আইনগুলো বিশ্লেষণ ও পর্যালোচনা করে 1601 সালে ইংল্যান্ডের পার্লামেন্টে দরিদ্রদের কল্যাণে যে নতুন আইন প্রণয়ন করা হয় তাকে এলিজাবেথীয় বা 1601 সালের দরিদ্র আইন বলা হয়। অর্থাৎ 1601 সালে রাজা এলিজাবেথ কর্তৃক যে আইন প্রণীত করা হয় তাকে কি বলা হয়? 1601 সালের দরিদ্র আইন বলা হয়। অর্থাৎ ইংল্যান্ডের দারিদ্রতা নিরসনের জন্য এলিজাবেথ কর্তৃক যে নতুন আইন প্রণয়ন করা হয় তাকে কি বলা হয়? এলিজাবেথীয় দরিদ্র আইন বা 1601 সালের দরিদ্র আইন বলা হয়। এই দরিদ্র আইনটি ছিল মূলত 43তম একটা প্রয়াস, কারণ এর আগে আরও 42টা আইন প্রণয়ন করা হয়। তো দরিদ্র আইনের ঐতিহাসিক পটভূমি কী ছিল আমরা এবার এই বিষয়টা নিয়ে আলোচনা করি। দরিদ্র আইন প্রণয়নের পটভূমি আলোচনা করলে কতগুলো ঐতিহাসিক ঘটনা স্পষ্ট হয়ে ওঠে যেগুলো দরিদ্র আইন প্রণয়নের প্রয়োজন সৃষ্টি করেছিল। মধ্যযুগে ইংল্যান্ডে সমাজসেবার মূল চালিকা ছিল ধর্মীয় অনুশাসন এবং ধর্মীয় মূল্যবোধ। দরিদ্র অসহায়দের কল্যাণে সেবামূলক কার্যক্রম চার্চ ও গির্জার মাধ্যমে পরিচালিত হত। চতুর্দশ শতাব্দীর প্রথমার্ধে প্লেগ রোগের প্রাদুর্ভাব, ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদী রাষ্ট্রের উদ্ভব, সামন্ত যুগের অবসান, রেনেসাঁর প্রভাব, শিল্প বিপ্লবের সূচনা প্রভৃতি ঘটনার প্রভাবে ইংল্যান্ডের সমাজ জীবনে এমন কতগুলো সমস্যার সৃষ্টি হয় যাতে সমাজসেবার ক্ষেত্রে সরকারি হস্তক্ষেপের বিশাল প্রয়োজন দেখা দেয়। উপরোক্ত অবস্থার পরিপ্রেক্ষিতে ইংল্যান্ডের সরকারি পৃষ্ঠপোষকতায় দরিদ্রদের সাহায্যদানের জন্য আইনগত পদক্ষেপ হিসাবে 1601 সালের দরিদ্র আইন প্রণয়ন করা হয়। তো এই 1601 সালের এলিজাবেথীয় দরিদ্র আইন প্রণয়নের কিছু নীতি ছিল। এলিজাবেথীয় দরিদ্র আইনের আইনগুলো আইন মূলত তিনটি নীতির ভিত্তিতে প্রণীত হয়েছিল। এই নীতিগুলো হলো এক, অর্থাৎ দরিদ্রদের প্রতি রাষ্ট্রীয় দায়িত্ব; দুই, রাষ্ট্রীয় দায়িত্ব সেসব দরিদ্রদের সাহায্যের মধ্যে সীমিত রাখা যারা নিজ দায়িত্ব বহনে অক্ষম; এবং স্থানীয় পর্যায়ে সমাজ কল্যাণ প্রশাসন পরিচালনা করা। এটা ডেভিড মেকাবার সোশ্যাল ওয়েলফেয়ার স্ট্রাকচার অ্যান্ড প্র্যাকটিস প্রেস পাবলিকেশন 1995 পৃষ্ঠার 108 পাওয়া যাবে। তো সাহায্য জানেন নীতি এবং বিধানসমূহ কীরকম ছিল। রাষ্ট্রীয়ভাবে দরিদ্রদের সাহায্য দানের নিশ্চয়তা প্রদান, এরপর সরকার সেসব দরিদ্রদের সাহায্য প্রদান করবে যাদের আত্মীয় স্বজন সচ্ছল নয়, অর্থাৎ আত্মীয় স্বজন যাদের সচ্ছল বা ধনী তাদেরকে সেসব
লোকদেরকে সাহায্য করা হবে না, দরিদ্রদের সচ্ছল আত্মীয়রা অবশ্যই তাদেরকে সাহায্য প্রদান করবে। এরপর কোন ভিক্ষুক দৈহিকভাবে সক্ষম হলে কিংবা তার আত্মীয় স্বজনরা সচ্ছল হলে ওই ভিক্ষুক সাহায্য প্রাপ্তির জন্য তালিকাভুক্ত হবে না। তিন বছর যাবৎ প্যারিসে বসবাস করছে বা প্যারিসে জন্মগ্রহণ করেছে কেবল তারাই সাহায্যের জন্য যোগ্যতা অর্জন করবে। আমরা প্যারিস বলতে অর্থাৎ প্যারিসের এলাকাকে বোঝানো হয়, প্যারিস বলতে এলাকাকে বোঝানো হয়। প্যারিসের জনগণ দরিদ্রদের সাহায্য প্রদানের লক্ষ্যে কর প্রদান করবে। পরিবার বা আত্মীয় স্বজন সম্পদশালী হলে ওই ব্যক্তির নাম সাহায্য প্রাপ্তির তালিকায় আসবে না।